Big display, big battery, big torchlight and decent performance capable chipset diye Symphony tader L series er notun arekti model launch koreche, which is L255. Phone tir official price rakha hoyeche matro 1560 taka. So amader ajker video te alochona korbo specification e bharpur phone tite shubidhar pashapashi ki ki oshubidha peyechi ebong phone ti kader kena uchit ar kader kena uchit na. So without wasting any more time, let's begin the video. Symphony L255 phone apnara 4-4 color variant e peye jaben, jekhane royeche purple white, shiny gold, orchid green and in my hand as we can see this is silk black. Jeti niye porechi ami jhamelay because ei color phone ti prochur poriman finger catch kore, pashapashi dhulabali porle khub shohoje dekha jay. Ebong etike ektu jotno shohokare jodi byabohar na koren তাহলে কিন্তু বডিতে স্ক্র্যাচ পড়া থেকে একে বাঁচাতে পারবে না কেউ আর এই জন্য পরামর্শ থাকবে এই কালার ফোনটি যদি ক্রাই করেন ট্রান্সপারেন্ট ল্যামিনেটিং করে নেওয়ার জন্য এছাড়া সম্পূর্ণ ফোনটি ছিল প্লাস্টিক বিল্ড এবং এখানে বিল্ড ম্যাটেরিয়াল প্লাস্টিক হলেও লং টাইম ব্যবহার করার জন্য বিল্ড কোয়ালিটি ঠিক আছে তবে ফোনের ব্যাটারি অনুযায়ী ফোনটি কিছুটা মোটাসোটা ছিল যার কারণে একদম পুরোপুরিভাবে আমার হাতের মুঠোই ধরে রাখতে কিছুটা অসুবিধা হচ্ছিল ফোনের ডিজাইন অনুযায়ী ফোনটি আরেকটু স্লিম হলে দেখতে আরও বেশি ভালো লাগত ফোনটিতে থাকা রেগুলার পোর্টস অ্যান্ড বাটন পজিশন যদি দেখি ফোনটির নিচের দিকে প্লেসমেন্ট করা হয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট হেডফোন জ্যাক অ্যান্ড মাইক্রোফোন আর ফোনটির উপরে রয়েছে বিগ টর্চলাইট এই টর্চলাইটের আলো কিন্তু একদম বেশিও না আবার একদম কমও না তবে যে আলো ছিল এটি আপনাকে হতাশ করবে না তবে এই টর্চলাইট ব্যবহার না করে এখানে যদি প্রজেক্টর শেপের টর্চলাইট ব্যবহার করা হতো তাহলে দেখতে যেমন সুন্দর লাগতো কাজও ভালো দিত ফোনটির ব্যাক সাইডে গেলে দেখা মিলবে এতে থাকা ডুয়েল ক্যামেরা আর এর পাশে রয়েছে স্পিকার পজিশন ফোনটিতে থাকা ডুয়েল ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরা ছিল 0.8 মেগাপিক্সেল অ্যান্ড সেকেন্ডটি ছিল 0.0 যদিও এই দুটি ক্যামেরার মধ্যে কোনোটাই কাজের ছিল না তাছাড়া এই দামে এর থেকে ভালো কিছু আশাও করা যায় না এছাড়া ফোনটিতে মিউজিক শোনার অভিজ্ঞতা কেমন ছিল যদি শেয়ার করি সাউন্ড ছিল সুইটেবল তবে স্পিকার বেসমেন্ট খুব একটা ছিল না যার ফলে ফুল ভলিউমে কোনো কিছু শুনতে গেলে সাউন্ড ডিস্টর্ট হয়ে কোয়ালিটি ডিগ্রেড করা শুরু করে যদিও দামের কথা চিন্তা করলে এসব কিছু নিয়ে কমপ্লেন করাও যাচ্ছে না সো এবার চলুন ময়নাতদন্ত করে দেখে আসি ফোনটির ভিতরের কন্ডিশন ফোনটির ব্যাকপার্টি রিমুভ করলে দেখতে পাবো এতে থাকা 2500 mAh ব্যাটারি যেটিকে সাথে থাকা চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লাগে অলমোস্ট 5 ঘন্টার কাছাকাছি সময় আর এটিকে ফুল চার্জ দিয়ে একটানা কথা বলা যায় 15-16 ঘন্টার মতো এবং নর্মাল ব্যবহারে ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাবেন 3-4 দিনের মতো যদিও এটা কম বেশি হতে পারে যেটা আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করবে আর যদি ব্যাটারি ব্যাকআপ আরও বেশি প্রয়োজন হয় ডিসপ্লে ব্রাইটনেস কিছুটা কমিয়ে ব্যবহার করবেন অথবা এই ফোনে থাকা পাওয়ার সেভিং মোডটি অ্যাক্টিভ করে ব্যবহার করতে পারেন সো এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি ব্যবহার করেন ব্যাটারি ব্যাকআপ আরও বেশি পাওয়া সম্ভব ফোনটিতে দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে এবং এখানে দুটি সিম কার্ড স্লট ছিল স্ট্যান্ডার্ড সাইজের আর সিম কার্ডের হালকা নিচে রয়েছে মাইক্রো এসডি কার্ড স্লট যেখানে আপনি চাইলে সর্বোচ্চ 32 GB মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এছাড়া ফোনটির ইনবিল্ড স্টোরেজ ছিল 32 MB রম অ্যান্ড 32 MB র্যাম আর সিম্পনি এই ফোনটিতে রয়েছে MTK চিপসেট উইচ ইজ MTK 250D তবে এখানে 6261D হলে আরও ভালো হতো এমনিতে এই চিপসেটের পারফরমেন্স ছিল মোটামুটি ভালো কোনো কিছু অপারেট করতে গেলে খুব বেশি ব্যাক পেতে হয় না এবং নাম্বার টাইপিংয়ের স্পিডও কিন্তু ভালো ছিল আচ্ছা বলতে বলতে বলে ফেলি ফোনটির কিপ্যাডগুলো ছিল পলিকার্বনের মানে প্লাস্টিকের কিপ্যাডগুলো আলাদা আলাদা করে দেওয়ায় এগুলো যথেষ্ট ক্লিকি ছিল এবং মেসেজ টাইপিং করতে গিয়েও খুব একটা প্যারা খেতে হয়নি তবে সব ভালোর মধ্যে একটা সমস্যাও কিন্তু ছিল আর সেটি হলো যেহেতু ফোনটির বডি ফিনিশিং ছিল গ্লসি তাই এই কিপ্যাডের আনাচের কোলাচে ধুলাবালি জমে থাকে যারা ফোনটি ব্যবহার করবেন এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন সো এইবার কথা বলা যাক ফোনটির ফোনবুক ক্যাপাসিটি অ্যান্ড মেসেজ ক্যাপাসিটি কোথায় কেমন ছিল ফোনটিতে ফোনবুক ক্যাপাসিটি ছিল 500 অ্যান্ড মেসেজ ক্যাপাসিটি ছিল 300 যেটি ফোনের প্রাইস বিবেচনায় আমি একদমই আশা করি নেই ফোনের প্রাইসের কথা চিন্তা করলে ফোনবুক ক্যাপাসিটি মিনিমাম 1500 এবং মেসেজ ক্যাপাসিটি মিনিমাম 500 থাকা দরকার ছিল সো যাদের ফোনবুক ক্যাপাসিটি একটু বেশি প্রয়োজন ফোনটি তাদের জন্য না সো এবার ফোনটি ডিসপ্লে নিয়ে আলোচনা করা যাক ফোনটির রয়েছে বিগ সাইজের 2.8 ইঞ্চের QVGA ডিসপ্লে যার রেজলিউশন ছিল 240x320 পিক্সেল ডিসপ্লে কালার ছিল হালকা স্যাচুরেট
পাশাপাশি ছিল এনাফ ব্রাইটনেস, তবে ডিসপ্লেতে হালকা শার্পনেসের ঘাটতি থাকলেও ডিসপ্লে কিছুটা স্যাচুরেটেড হওয়ায় এসব কিছু খুব একটা বোঝাও যায় না। এছাড়া 2.83 ইঞ্চের ডিসপ্লে হওয়ায় এই ডিসপ্লেতে ইনডোরে সব কিছু ভালোভাবে দেখার পাশাপাশি আউটডোরে ফুল ব্রাইটনেসে রেখে ব্যবহার করলে খুব একটা সমস্যা হবে না, তবে ডিরেক্ট সূর্যের আলোয় কোনো কিছু অপারেট করতে গেলে হালকা কিছুটা স্ট্রাগল করতে হবে। সো এবার তাহলে ফোনের এয়ার স্পিকারের গুণমান নিয়ে কথা বলা যাক। ফোনটির কানের স্পিকারের সাউন্ড ছিল সুইটেবল, একদম বেশিও না একদম কমও না, পাশাপাশি কথা বলার সাউন্ড ছিল ক্লিয়ার, তবে এখানে স্পিকার বেসমেন্ট কিছুটা কম মনে হয়েছে। স্পিকার বেসমেন্ট আরেকটু ভালো আশা করেছিলাম। সো ফোনটিতে ভয়েস কল সাউন্ড কোয়ালিটি কেমন ছিল আশা করি ধারণা পেয়েছেন। এবার কথা বলি নেটওয়ার্ক সিগন্যাল কোথায় কেমন ছিল এবং কথা বলার সময় নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যায় পড়েছি কিনা। ওয়েল, ফোনটিতে থাকা দুটি সিম কার্ড ছিল 2G সাপোর্টেড অ্যান্ড আমার ডে টু ডে ব্যবহারে নেটওয়ার্ক নিয়ে কোনোরকম সমস্যায় পড়তে হয়নি, যদিও এটি ছিল আমার মেন সিটিতে ব্যবহার করার অভিজ্ঞতা। আর তাই আরও ভালোভাবে বোঝার জন্য চলে আসলাম সমুদ্র সৈকতে, আর এখানে এসে দেখি সবার হাতে হাতে সিম্ফনি ফোন। এটা দেখে এই ফোনের নেটওয়ার্কের উপর কনফিডেন্ট আরও বাড়ল, কারণ এখানে যারা কাজ করে এরা বেশিরভাগ সময় ধরে থাকে সাগরে, আর এসব জায়গা থাকলে নেটওয়ার্ক কেমন থাকে বুঝে নিত। সো জিজ্ঞাসা করে যেটা বুঝলাম, অন্যান্য ফোনের চেয়ে তারা সিম্ফনি ফোন ব্যবহার করতে অভ্যস্ত এবং এসব ফোনগুলোতে নাকি নেটওয়ার্ক সিগন্যাল খুব ভালো পাওয়া যায়। এনিওয়ে আমাদের ব্যবহারেও নেটওয়ার্কজনিত কোনোরকম সমস্যা পাইনি, সো ফোনটি নেটওয়ার্কের জন্য ঠিক আছে। সো এ পর্যন্ত ফোনটির অনেক কিছু তো দেখা হলো, এবার ফোনটির যেসব ফিচার নিয়ে আমরা এখনও কথা বলিনি সেসব কিছু নিয়ে আলোচনা করব। সবসময়ের মতো ফোনটির মেনুতে ঢুকতে বেশ কিছু ফিচার চোখে পড়বে। দুঃখ করে একদম শুরুতে ফোনটিতে থাকা মাল্টিমিডিয়াতে যদি ইন করি, এখানে শুরুতে দেখতে পাবো ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার অ্যান্ড FM রেডিও। বলে রাখি ফোনটিতে কিন্তু ওয়্যারলেস FM সাপোর্টেড রয়েছে, অর্থাৎ আপনি যদি চান ফোনটিতে হেডফোন ছাড়া FM রেডিও শুনতে পারবেন। সো মাল্টিমিডিয়া থেকে বের হয়ে ডিরেক্ট যদি প্রোফাইলে চলে যাই, এখানে দেখতে পাবো ফোনটিতে থাকা ডিফল্ট রিংটোন। ফোনটিতে ডিফল্ট রিংটোন রয়েছে 4টি, এছাড়াও আপনি রিংটোন ব্যবহার করতে পারবেন যদি আপনি ফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করেন, তবে ডিফল্টে 4টি রিংটোন পেয়ে যাবেন ফোনটিতে। এছাড়া ফোনটির ভাইব্রেশন নিয়ে যদি কথা বলি, ফোনটিতে ভাইব্রেশন ছিল স্ট্যান্ডার্ড, সো ভাইব্রেশন যেমনটা আশা করেছিলাম তেমনটাই ভালো ছিল। সো এবার আমরা ফোনটিতে থাকা সেটিংসে গিয়ে সিকিউরিটি সেটিংসে যদি চলে যাই, এখানে শুরুতে দেখতে পাবো প্রাইভেসি প্রোটেকশন। সো প্রাইভেসি প্রোটেকশন নিয়ে যদি কথা বলি, এখানে স্পেসিফিক কিছু ফিচার রয়েছে যেগুলো চাইলে আপনারা লক করে রাখতে পারবেন, এবং এর নিচে একদম শেষে যে ফিচারটি দেখতে পাচ্ছেন লক স্ক্রিন বাই এন্ড কি। সো এটি নিয়ে যদি কথা বলি, যেটি এন্ড কি রয়েছে, সো এই কি দিয়ে কিন্তু আপনি ফোনটি লক করতে পারবেন খুব সহজে। আর এই লক করার ব্যাপারটা আমার কাছে কিছুটা বিরক্ত লেগেছে, যার জন্য আমি এই ফিচারটি ব্যবহার করিনি। সো আপনারা যদি চান যে এই ফিচারটি ব্যবহার করবেন না, তারা এখান থেকে ফিচারটি অফ অন করে নিতে পারবেন। সো চাইলে আপনারা এটা অফ করেও রাখতে পারবেন, চাইলে এটা আপনারা অনও করতে পারবেন। দেন ফোনটিতে থাকা ব্লুটুথ ফিচারটি যদি খোঁজাখুঁজি করেন, বেশি খোঁজাখুঁজি করতে হবে না, আপনারা যদি সেটিংসে চলে আসেন, এখানে যে কানেকটিভিটি দেখছেন এই কানেকটিভিটিতে ইন করলে আপনারা ফোনটিতে থাকা ব্লুটুথ ফিচারটি পেয়ে যাবেন। দেন আমরা যদি ফোনটির কল সেটিংসে চলে যাই, কল সেটিংসে গেলে একদম শুরুতে দেখতে পাবো এখানে থাকা কল রেকর্ডার, ব্ল্যাকলিস্ট এবং অটো রিডেলার, এছাড়া আরও বেশ কিছু ফিচার। সো এখানে সবগুলো ফিচার মধ্যে ইউজফুল যে ফিচার রয়েছে, এখানে দুইটি ইউজফুল ফিচার রয়েছে, অটো কল রেকর্ডার এবং ব্ল্যাকলিস্ট। দেন আমরা এখান থেকে বের হয়ে ফোনটি রিস্টার্ট কীভাবে করবেন সেই ব্যাপারে যদি কথা বলি, ফোনটি 4টি 0 দিয়ে ফোনটি রিস্টার্ট করতে পারবেন। সো এবার সেটিংস থেকে বের হয়ে একদম টুলসে যদি ইন করি, একদম শুরুতে দেখতে পাবো ক্যালকুলেটার এবং ক্যালেন্ডার অ্যালার্ম। সো ফোনটিতে কিন্তু 5টি অ্যালার্ম সেট করতে পারবেন আপনি। এছাড়া দেখতে পাবো টর্চলাইটের নিচে কিপ্যাড ব্লিঙ্ক ফর ইনকামিং কল। সো এটি নিয়েও কথা বলি, এটাও একটা ইন্টারেস্টিং ফিচার। সো এই ফিচারটি হচ্ছে যখন আপনার ফোনে কল আসবে তখন এই যে কিপ্যাডটি কিপ্যাডগুলো রয়েছে সেই কিপ্যাডগুলো একবার অন অফ হবে। সো এটা হচ্ছে সেই কিপ্যাড ব্লিঙ্ক ফর ইনকামিং কল ফিচার। সো চাইলে আপনারা এই ফিচারটি এখান থেকে অফও করে রাখতে পারবেন, আবার অনও করে রাখতে পারবেন। সো এই তো ছিল সিম্ফনি L255-এ থাকা সুবিধা অসুবিধাগুলো, এবার আপনার সিদ্ধান্ত আপনি ফোনটি নেবেন নাকি নেবেন না। তবে আমরা চেষ্টা করেছি পুরো ভিডিওর মধ্যে ফোনটি সম্পর্কে ভালোভাবে ধারণা দেওয়ার জন্য। সো আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।